আমাদের ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ দপ্তর, পশুপালন দপ্তর এবং মৎস্য দপ্তর, তপশিলি জাতি কল্যাণ, এই তিন দপ্তরের আমাদের রিভিউ মিটিং। আমরা প্রত্যেকটা জেলাতে এটা ইনিশিয়েটিভ নিয়েছি যে একদিন দুই দিন, প্রথম দিন আমরা রিভিউ মিটিং করব, পরের দিন আমরা ফিল্ড ভিজিট করব। অ্যাকর্ডিংলি আমরা আজকে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে রেখেছি আমাদের মিটিং। তো আমি প্রথমে আপনাদের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের সমস্ত এমএলএরা যারা এসছেন, আমাদের সরকার পক্ষের, সরকার বিপক্ষের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি, আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র, অন্যান্য অফিসিয়াল, তিন দপ্তরই আমাদের গুরুত্বপূর্ণ যারা আধিকারিক আছেন, সবাইকে নিয়ে আজকে আমরা দিনভর আলোচনা করব। বিশেষ করে আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তর, এই দুই দপ্তরকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যে প্রত্যেক দিন যে চাহিদা রয়েছে, বিশেষ করে মাছ, মাংস, ডিম, দুধ, এটার চাহিদা আমাদের এই জেলাতে কী পরিমাণ রয়েছে, প্রোডাকশন রেট আমাদের কী আছে, কনজাম্পশন রেট কী আছে, এবং যেটা গ্যাপ রয়েছে সেই গ্যাপটাকে আমরা কীভাবে ফিল আপ করতে পারি, মানুষের কাছে কীভাবে আমরা লোকাল সমস্ত প্রোডাক্টগুলি পৌঁছে দিতে পারি, এটা আমাদের মূল উদ্দেশ্য। অপোজিট সাইডে আমাদের রাজ্যের বেকারদের স্বার্থে যেন আমরা কর্মসংস্কৃতি বা কর্ম কাজের ব্যবস্থা আমরা তাদেরকে দিতে পারি, ইনকাম জেনারেশন করতে পারি, সে উদ্দেশ্য নিয়ে আজকে আমরা দিনভর আলোচনা করব। পাশাপাশি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টও আমার অধীন রয়েছে, এসসি কমিউনিটির স্টুডেন্টস, এসসি কমিউনিটির মানুষ, তাদের জন্য এসসি ওয়েলফেয়ারের যে সমস্ত স্কিমগুলি রয়েছে তার বর্তমান স্ট্যাটাস কী আছে, মানে এসসি কমিউনিটির মানুষরা সঠিকভাবে পাচ্ছে কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আমরাও আলোচনা রাখবো, যারা অফিসার এসছেন তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক জানবো, এবং আগামী তিন মাসের জন্য আমাদের কাজের কি পদ্ধতি হবে, কি আমরা টার্গেট রাখবো, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করে আজকের এই সিদ্ধান্ত নেব, যাতে করে তিন দপ্তরের মাধ্যমে রাজ্যের মানুষের প্রত্যাশিত কাজগুলি আমরা করতে পারি। ফাংশনাল রয়েছে, সেগুলিকে আমরা ফাংশনাল করার ব্যবস্থা করছি। এটা ঠিক কোনো কোনো জায়গাতে আমাদের স্টাফ শর্টেজ রয়েছে, কোনো কোনো যেমন ধরুন ভেটেনারি অফিসার, ওনাকে দুইটা তিনটা ভেটেনারি সাবসেন্টার বা ডিসপেন্সারির দায়িত্ব রয়েছে, তো সবসময় নিয়ে একসাথে পারেন না প্রত্যেক দিন, সেক্ষেত্রে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি আগামী কিছুদিনের মধ্যেই সমস্ত যে মানে আমরা প্রত্যেকটা সাবসেন্টার হোক, ভেটেনারি ডিসপেন্সারি বা হসপিটাল যেগুলি রয়েছে সেখানে যেন আমরা সাফিসিয়েন্ট ভেটেনারি অফিসার আমরা দিতে পারি, তার জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। আমরা টিপিসিকেও বলে দিয়েছি যে এগুলি সমস্ত আমাদের পোস্টগুলি ফিল আপ করে দেওয়ার জন্য। সেক্ষেত্রে যেমন দুর্গাচৌমনি বাজার বা অমরনাথ স্কুলের যে গ্যালারি, ওইখানে দুটো আউটলেট আছে যে দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে, মাছ যেখানে মাছ প্রতিদিন সকালবেলা পাওয়া যেত আগে, বর্তমানে বর্তমান বলতে কি আজকে প্রায় ২০ বছর যাবৎ একটু বন্ধ আছে, সেগুলো খোলার কোনো উদ্যোগ নিশ্চয়ই এটা নিয়ে আমরা আলোচনা করবো। আমার কাছে ইনফরমেশন নেই, আমি খোঁজ খবর নেবো, আলোচনা করবো, এবং এরকম যদি কিছু বিষয় থাকে আমরা রিসেন্টলি এগুলিকে রিফাংশন করার ব্যবস্থা করে দিই। Subscribe to Tripurainfo and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.